তো ওর আব্বু জানেন যে তুমি এই কথা আজকে বলবে হ্যাঁ জানে কিন্তু আমি অন্য রুমে আছি আর কি তোমার হাজবেন্ড সঙ্গে থাকলে তো একটু কিছু যোগ করতে পারতেন না না ও একটু কিছু যোগ করতে পারবে না ও আসলে আমার মেয়েদের দায়িত্ব আমার পুরোই দিয়ে দিয়েছে সম্পূর্ণটা কিন্তু মানে কি বলবো মানে আমার মেয়ে অনেকটা বিরক্ত করে কিন্তু কিছু বলি না কিন্তু যখন রেগে যায় তখন এত মায়ের দিয়ে ফেলি পরে খুবই অনুতপ্ত কেন যে এটা করতে আমি যে ভুল কোন বয়স থেকে মারা শুরু করেছে ওকে এই ছয় মাসে ছয় মাসে 1 বছর করছে সরি 1 বছর বয়স থেকে 1 বছর বয়স থেকে জি জি এক বছর বয়স থেকে ও বিরক্ত করছে কি ধরনের বিরক্ত বিরক্ত না মানে হয়তো ওষুধ খাওয়াইতে গেলাম খাইলো না হল না আপনি দেখেন হল না আচ্ছা তুমি যখন ছোট ছিলে তখন তুমি কি তোমার মার কাছ থেকে কি রকম আচরণ পেয়েছো আমার মা বাবা আমাকে কোনোদিন মারেনি কোনোদিন না বকাও দেয়নি কোনোদিন মারেওনি বকাও দেয়নি না জি না তোমার কি ধৈর্যটা একটু কম জি ধৈর্যটা একটু তুমি কি একমাত্র সন্তান জি না আমরা তিন বোন আমি বড় তুমি বড়

মানে দেখা যাচ্ছে আম্মা কিছু বলতো যে এটা এইভাবে যাচ্ছে আমি না কখনো আমার বিরক্ত হয়নি তোমার ছোট দুই বোনকে তাদেরকে বড় করেছেন তারা আমরা কিভাবে বড় হই সবার সবার ব্যাপারে মা অনেক ধৈর্য ধরে থেকেছেন ধৈর্য সবসময় কম ছিল কিন্তু ওটার মানে ধৈর্য ধরে সবকিছু পড়াশোনা জি জি শুনতাম পড়াশোনার ক্ষেত্রে আমার অনেক ধৈর্য অন্যান্য ক্ষেত্রে তো বললে যে ধৈর্য নেই

যদি বলি মার বো তো অনেক মানে ভীতু হয়ে কান্নাকাটি করে একদম বমি টমি উঠাই দিচ্ছে এই জন্যই মানে আমি আপনাদের সাথে কথা বলছি না তুমি তাও উপলব্ধি করেছো কিন্তু এটা তো ওর জন্য ভীষণ ক্ষতিকর হবার কথা তাই না ভীষণ ক্ষতিকর মানে কি আমি নিজেও রিয়েলাইজ করতে আমি মাঝে মাঝে কাঁদি যে কেন এটা করছি আমি আমি নিজে বুঝি না তোমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা ভালো আছে সুন্দর আছে জি জি আমাদের কোনো মানে মনোমালিন্য বা কোনো ঝগড়া সাজে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তুমি আসলে সন্তান চেয়েছিলে

মানে ছোটটাকে মারছো না বড়টাকে মারছো তুমি মানে এখন দিয়ে রিয়লাইজ করিয়ে যে ছোটটা তারে বড়টাকে মেরে মেরে তো অন্যরকম করে দিয়েছো এখন বড়টাকেও যদি মারি তাহলে তো ও তো খারাপ হয়ে যাবে এই রিয়লাইজেশন কি বড়টা মানে আমি সহ্য করি অনে দুই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনও তো যখন দেখি আমার কথা শুনতে না তখন মানে অটোমেটিক্যালি মনে হয় আমি পাগলের মতো হয়ে যাই দিও তো মারতে কিন্তু বড়জন দেখছে যে ছোটজন মার খাচ্ছে না আর ওকে পড়ে পড়ে মার খেতে হয়েছে তাই না জি জি তাহলে তো ওর মানে অনেক অভিমান জমে থাকার কথার ভেতরে রাগ হওয়ার কথা তাই না কষ্ট থাকার কথা অনেক ভিতরে হুম যে প্রশ্ন কি এটাই যে কিভাবে মারাটা কমাবে বন্ধ করবে নাকি বিপদে আমার মেয়েটা বুঝదే না মা আম্মা এটা চাই না তার পুরো করে ফেলে কি করলে আমার মেয়েটা আমার সব কথা শুনবে এই এটাই আমার প্রশ্ন আমি একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবে আপনি একটা প্রশ্ন করে আসছি হ্যাঁ একটু জানতে চাচ্ছি একটা পরিস্থিতি বলো তো এর মধ্যে মেরেছো রিসেন্ট মেরেছো এরকম একটা ঘটনা কি বলা যায় আমাদেরকে কি রিসেন্ট কয়েকদিন আগে মানে কি হয়েছিল যেটা মনে আছে সেটা বলো মানে মারি নাই আর কি ও ঘুমায় না অনেক রাত জাগে তো ও সকালে স্কুল থেকে আমি ঘুমাই যাও ঘুমাই যাও ঘুম মারলো না তখন আমি বললাম তোমাকে একটা মারবো কিন্তু মারি নাই ওকে একটু জোরে করে চেপে ধরেছিলাম ওই যে কান্না উঠাইলো দিয়ে অনেক

যে আপনি যখন রাগ করেন এটা তো বাচ্চার উপরে বড় বাচ্চার উপরে রাগ করছেন কিন্তু মোটের উপরে আপনি কি রাগি মানুষ হিসেবে পরিচিত মোটের উপরে ছোট বয়স থেকে এই বয়স পর্যন্ত না কেউ আমাকে আমি শান্ত হিসেবে কই পরিচিত তবে আমি হ্যাঁ লেখাপড়া যখন করেছি খুব চঞ্চল হিসেবে মানে খুব বন্ধু বান্ধবের সাথে চঞ্চল ভাবে থেকে গেছি না কিন্তু রাগি মানুষ হিসেবে কোনো পরিচয় নাই না 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 রাগী মানুষ হিসেবে আমার কোনো পরিচয় নাই বা এখনো যে আছেন যে অনেক সময় থাকে না যে রাগ হয়ে কাজের মেকে মারলাম

না আসলে এভাবে ভেবে দেখা হয় না হ্যাঁ তো তুমি তুমি নিজেকে যে শ্রদ্ধা করো কিনা তুমি জানো না তাই তো ওকে একটু ভেবে দেখো কেমন আমরা আলোচনা করি আমাদের আর প্রশ্ন আছে কি না ওকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ যে তুমি রিয়লাইজেশন তোমার মধ্যে আছে এবং তুমি জানতে চাইছো যে কি করবে অনেক অনেক সেজন্য আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে হ্যাঁ জহি বল আমার কাছে লাগে যে আপনি যেমন প্রশ্ন করলেন যে লাস্ট কবে এরকম মানে রাগ হয়েছে এরকম যদি হতো যে উনি বাচ্চার সাথে রাগ হয়ে একটা কাহিনি হলো এরপরে ওটাকে অনেক বিস্তারিত গবেষণামূলকভাবে লিখে ফেললো যে আমার বাচ্চাটা কি বললো আমি কি বললাম আশেপাশের লোককে কি বললো মানে রীতিমতো নাটকের স্ক্রিপ্টের মতো খুব ভালো করে মানে দুই তিন পাতা লিখে ফেললো যে ঝগড়ার ডিটেলসটা এক এতই ডিটেলস যে আমি চোখ পাকালাম আমি ধরে মার দিলাম কি হয়ে মার দিলাম মানে ডিটেলস এরপরে এই ঝগড়াটা তো বিগিনিং আছে মিড পয়েন্ট আছে এন্ড আছে এই তিনটা পয়েন্ট ঝগড়া তো হয় না ও তো একতরফা বাচ্চাকে না ঠিক আছে রাগের ঝগড়া না হোক রাগের বিগিনিং মিড পয়েন্ট এবং এন্ডে উনি ভাবতে পারে যে এই সময় আমি অন্য কি করতে পারতাম কারণ আমাদের একটা অবজারভেশন হচ্ছে মানুষ যখন রাগ করে বা ঝগড়া করে কেমন যেন রিপিটেটিভ হয় একটা প্যাটার্ন থাকে যে একটা নির্দিষ্ট সিচুয়েশনের রাগটায় উঠে গেল পরবর্তী ব্যাপারটা একদম একই রকম আমরা দেখেছি যে আমরা যে পাঁচটা ঝগড়ার ডিটেলস লিখি নিয়ে একসাথে বসলে মনে হবে যে পৃথক না একই জিনিস এরকম লাগে তো এরকম তিনটা পয়েন্টে বিগিনিং মিড পয়েন্ট এবং এন্ডে উনি যদি ভাবে যে আমি আর কি করতে পারতাম এবং সেটা যে মাথায় রাখে এবং পরবর্তী ইভেন্টের সময় সেটা চেষ্টা করে এটা হচ্ছে আমার একটা পরামর্শ দুই নম্বর পরামর্শ হচ্ছে উনি যদি নিজেই ভাবে আচ্ছা আমি কি চাই এই যে মেয়েটার পর আমি রাগ করছি আমার একটা চাওয়া আছে আমি কি চাই এবং আমি এখন আমার কি ইচ্ছে করছে যে আমার হয়তো ইচ্ছে করছে পিটুনি দিতে আর আমি চাচ্ছি মেয়েটার নিজের লেখাপড়ার গুরুত্বটা বুঝুক কথা কথা তো এই যে আমার চাওয়াটা আর আমার যে ইমিডিয়েট যে ইচ্ছাটা করছে ইমিডিয়েট ইচ্ছাটা যদি আমি বাস্তবায়ন করি অর্থাৎ পিটুনি দেই বা বকা দেই তাতে আমার মূল চাওয়াটা কি অ্যাচিভড হবে কি না যদি আমি মনে করি আমার চাওয়াটা অ্যাসিড হবে না আসবে না তাহলে ইমিডিয়েট যে ইম্পালস তাৎক্ষণিক যে ইচ্ছা এটা করার করে মানে হয় না না ধরো যেটা বলল যে লাস্ট যেটা হলো যে বাচ্চাটা ঘুমাচ্ছিল না হুম ওর চাওয়া ছিল যে বাচ্চাটা একটু তাড়াতাড়ি শুতে যাক শুতে যাক তো এটা তো চাওয়া ছিল তো সেটার উত্তরটাও খোঁজে আর কি উত্তর খোঁজে তার ইমপালস ছিল যে তার ইচ্ছা করছে একটা বকা দিতে সে চেপে ধরে একটা বকা দিছে হাতে প্রেসার দিছে না প্রথম চাওয়াটা ছিল বাচ্চাটা সময় মতো শুতে যাক না সেটা ঠিক আছে ইম্পালস ছিল হচ্ছে তাকে একটা প্রেশার দেওয়া যেহেতু নর্মালি সে ঘুমাতে যাচ্ছে না এবং ফলটা কি হল ফলটা বাচ্চা কান্নাকাটি করে বমি করে দিল অর্থাৎ অবশ্যই তার টাইম মতো ঘুমানো হয় নাই সেদিন আরও দেরি হয়েছে তাহলে তার ইচ্ছা ছিল যে বাচ্চার টাইম মতো ঘুমাতে যা কিন্তু তার অ্যাকশনটা যেটা করলো তার ফলে কিন্তু সেটা হয় নাই এই জিনিসটাই যদি আমরা শুরুতেই নিজেকে প্রশ্ন করি যে আমি কি চাচ্ছি এখান থেকে এবং আমার কি করতে ইচ্ছা করছে যেটা করতে ইচ্ছা করছে তা করলে আমার চাওয়াটা কি পূর্ণ হবে যদি পূর্ণ না হয় তাহলে এই চেষ্টা আমাকে বাদ দিতে হবে কারণ ইমিডিয়েট ইম্পালস কোনো কাজের কথা হচ্ছে না এটা একটা আর আর আমার আরেকটা প্রশ্ন আছে যে উনি যদি নিজেই নিজেকে প্রশ্ন করে আচ্ছা আমার বাচ্চা আমাকে কীভাবে দেখুক বলে আমি চাই যে আমার এই মেয়েটা সে তার মাকে কীভাবে দেখুক বলে আমি চাই আমি যদি চাই যে মাকে সে দয়ালু আদর করা কেয়ারিং মা হিসেবে দেখুক সেটা একটা অথবা আমি চাই যে মাটাকে সে ভয় পাক রাগি মানুষ হিসেবে দেখুক তা আমি আমাকে আমার বাচ্চা কিভাবে দেখুক বলে ভাবছি ইমপ্রেশনটা কেমন ফেলতে চাই সেটা খেয়াল করব এবং আমার আচরণটা যাতে ওই ইমপ্রেশনের সাথে সঙ্গতিপূর্ণ হয় এই তিনটা চtetra কথাই আমার মনে আছে এখানে আমার মনে হচ্ছে বাচ্চাটার প্রচন্ড ক্ষতি অলরেডি হয়ে গেছে বাচ্চাটাকে ও প্রফেশনাল সাপোর্ট লাগবে সাপোর্ট দাওটা দরকার কারণ ও বমি করে দিচ্ছে মানে ও বমি করে দেওয়া মানে ওর যে ভয়টা ভয়টা একদম মানে হয় না পুরো ভিতরে ঢুকে গেছে ব্রেনে একদম একটা জায়গা করে নিয়েছে যেটা ব্রেনের ইমোশনাল সেন্টার থেকে আসছে ওর তখন একদম আর পারছে না নিজে এবং সেলফটা একদম দুমড়ে যাবে মানে আমি যার কাছে লাগে ওনাকে আরেকটা বলার আছে যে কোন অবস্থায় আমরা গায়ে হাত তুলব না আমরা ক্লায়েন্টদের বলি যে হাত যে নিচে থাকবে নেজ্য কারণে হাত যেতে না ওঠে কারণ ও বলল যে আমি লাস্টবার ওকে মারিনি কিন্তু চেপে ধরেছিলাম খুব জোরে ওর কিন্তু হাতটাও ব্যবহার করে ফেল ব্যবহার করেছে মারেনি বলা যাবে না এবং চেপে ধরাটাই বাচ্চার জন্য মারার দরকার হচ্ছে না যে চেপে ধরেছে তাতেই বাচ্চা অসম্ভব ভয় পেয়ে গেছে মানে ও কতটাই ডিস্টার্বড হয়েছে বাচ্চাটা চিন্তা করো